বন্ধুরা, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি পরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এর আগের ভিডিওটি এখানে এসে শেষ হয়ে গিয়েছিল, আবার এখান থেকে আজকে শুরু করে দিলাম ভিডিও। আমি বাসটি নিয়ে এখন চলে যাচ্ছি। ওরে বাবারে, এখনই লাগে দিলাম রে, শুরুতে লাগে দিলাম বন্ধুরা। এখন পিছনে ব্যাক দিলাম, এখন সামনে টেনে নিলাম। একটা সমস্যা হয়ে গেল শুরুতেই, এটা একটা দুঃখজনক ব্যাপার। আমি শুরুতে বাসটি লাগিয়ে দিয়েছি, একটা গাড়ি আমাকে ওভারটেক করে চলে গেছে। ওই গাড়িটিকে দেখি আমি ওভারটেক করতে পারি কি না, কিন্তু এখানে ট্রাফিক আইন মেনে নিতে হবে, যার জন্য আমি দাঁড়ালাম। এখন ওই গাড়িটাও তো চলে যাবে, আমি ট্রাফিক আইন মেনে নিলাম না। প্রথমে বন্ধুরা, আমি ট্রাফিক আইন মেনে নিলাম না, এখন আমি ওই গাড়িটিকে ওভারটেক করার জন্য রওনা দিলাম। দেখি আমি ওই গাড়িটি, ওরে বাবারে, আবার লাগিয়ে দিয়েছি রে, কী হচ্ছে এসব? ওই গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে দুইবার দুর্ঘটনা হয়ে গেল। একবার তো শুরুতে দুর্ঘটনা হয়ে গেল, এবার ওই গাড়িটিকে ওভারটেক করতে দুর্ঘটনা হয়ে গেলে আবার কোথায়? ওরে ই মাই গড, কি হচ্ছে এসব? আবার লাগিয়ে দিয়েছি। এই পিছনে লাগবে, এখন কন্ট্রোল করে নিতে হবে গাড়িটি আমাকে। আমি সাবধানে একটু গাড়িটি নিয়ে কন্ট্রোল করে, আমার কাছে সব কিছু, আমি যদি গাড়িটি কন্ট্রোল করে নিতে পারি তাহলে সব কিছু ঠিক। এই আবার তুলে দিয়েছি, কি হচ্ছে এসব? যাই হোক, দেখি এবার খুব সাবধানতার মধ্যে দিয়ে গাড়িটি চালাবো, দেখি দুর্ঘটনার জন্য না হয়। রাস্তাটি অনেক বাঁকা, যার জন্য বারবার দুর্ঘটনা হচ্ছে। এত বাঁকা রাস্তায় গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে যায়, আর আমার বিরক্তও লাগে এই বাঁকা রাস্তায় গাড়ি চালাতে। একটু ধীরে ধীরে যাই, গাড়ি কত ধীরে ধীরে যাচ্ছে বন্ধুরা দেখেন, 30-40 হয়ে আসছে গাড়িটি, তারপরে বারবার শুধু দুর্ঘটনা হতেই আছে, হতেই আছে। আর আমি 100-এর উপরে গাড়ি চালাই, তারপরে গাড়ির কোনো দুর্ঘটনা হয় না। এই সামান্য এইটুকুতেই, এই দেখেন গাড়ি কীভাবে দৌড় খাচ্ছে, 80-তে উঠেছে না, আর স্পিড কমে দিতে হবে। সামনে বাঁকা, এখানে একটু স্লো করতে হবে আমাকে, স্লোভাবে যেতে হবে, দুর্ঘটনা হলে খুব খারাপ লাগে নিজেকেই। আমি স্লোভাবে যাব, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, আরও অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। সমস্যা কী দেখি, ও এখানে ট্রাফিক আইন মেনে নিতে হবে, যার জন্য অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আমিও একটু দাঁড়ালাম বন্ধুরা। আমি সবুজ বাতি জ্বলা পর্যন্ত অপেক্ষা করব, দেখি কতক্ষণে সবুজ বাতি জ্বলে। এই তো বন্ধুরা, সবুজ বাতি চলে গেছে, যাওয়ার জন্য পারমিশন হয়ে গেছে সকলের, আমিও চলে যাচ্ছি। আমি এই রাস্তা ধরে এখন চলে যাব, আমার মন বলছে এই রাস্তাটি এখন সোজা। আমি ম্যাপে তো দেখতে পাচ্ছি এই রাস্তাটি সোজা, দেখা যাক সামনে গিয়ে কোনো বাঁকা হয় নাকি। সোজা রাস্তা হলে তো গাড়ি চালাতে খুব ভালো লাগে। একটা গাড়িকে আবার ওভারটেক করে ফেললাম, এখন রাস্তাটি ফাঁকা পেয়েছি বন্ধুরা। এখন আমি ফুল স্পিড দিয়ে গাড়ি চালাবো, আর লক্ষ্য রাখতে হবে আমাকে দুর্ঘটনা যেন না হয়। আমি বন্ধুরা দেখুন, শুরুতেই, একবারে শুরুতেই আমি 100-এর উপরে গাড়ি তুলেছি। আবার ম্যাপটি পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখা যাক পরে ম্যাপে আমি কত স্পিডে গাড়ি চালাতে পারি। এতে বন্ধুরা ম্যাপটি পরিবর্তন হয়ে গেছে, এইখানে এসে তো রাস্তা বাঁকা, এম এফ এর রাস্তা বাঁকা, এম এফ এ বেশি স্পিডে নিয়ে যেতে পারবো না, তবুও চেষ্টা করে দেখি। আমি 100-এর কাছাকাছি রাখবো সবসময়। এই তো এখন সোজা মনে হচ্ছে রাস্তাটি, এখন মনে হয় স্পিড দিতে পারবো, এখন ফুল স্পিড দিতে পারবো বন্ধুরা। এখন আমি রাস্তাটি সোজা পেয়ে গেছি, আমি ম্যাপে দেখতে পাচ্ছি রাস্তাটি সোজা। এর সামনে গাড়ি লাগবে, ওভারটেক হয়ে যাক। এই তো একটা ওভারটেক হয়ে গেল, এম এফ এ এসে একটা ওভারটেক করে ফেললাম বন্ধুরা। ওর বাবা, কত স্পিডে যাচ্ছে রে, 100-এর উপরে উঠছে। হ্যাঁ, এইরকম স্পিডে গেলে আমার ভালো লাগে, আকাশ অনেক পরিষ্কারও আছে, বৃষ্টিও নেই, এরকম স্পিডে আমি গাড়িটি নিয়ে যাবো এখন। এই সামনে গাড়িও লাগবে, একটু ব্রেক করে স্লোভাবে নিতে হবে আমাকে, এই জায়গায় একটু ঘুরতে হবে, দুর্ঘটনা যেন না হয় সেদিকে আমাকে বারবার লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। আমি যদি গাড়িটিকে কন্ট্রোল করতে পারি তাহলে কোনো দুর্ঘটনায় হবে না, আমার উপর সব কিছু নির্ভর করতেছে। এই এই গাড়িটি দুর্ঘটনা, এই লাগবে, এই লাগবে, এই 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 স্লো করতে হবে, একটু ব্রেক করলাম বন্ধুরা, নয়তো এখনই লাগতো, সামনে গাড়িগুলোকে এখনই লাগতো, একটা দুর্ঘটনা হয়ে যেত। এখন আমার লক্ষ্য সামনে গাড়িগুলোকে ওভারটেক করার, দেই গাড়িগুলোকে ওভারটেক করতে পারি কি না। এই তো হয়ে যাচ্ছে, একটা গাড়ি ওভারটেক করে ফেলবো, এই তো একটা গাড়ি ওভারটেক করে ফেলছি, আর একটা গাড়ি অনেক দূরে চলে গেছে, দেখি ওটাকে ওভারটেক করতে পারি কি না। আমি ফুল স্পিড দিয়ে ওটা কাছাকাছি চলে যাবো, এই তো আমি কাছাকাছি চলে এসেছি, এই তো ওভারটেক, এই তো ওভারটেক হয়ে গেছে। ও বাবা রে বাবা, ওভারটেক করতে গিয়ে লাগিয়ে দিয়েছি রে, এই ওভারটেকটা হয়ে গেলো, আবার লাগলো, ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এখন কী করি, যাই হোক, যা হবার হয়ে গেছে, এখন পিছনে ব্যাক দেব, পিছনে ব্যাক দিয়ে সামনে গাড়িটা নিয়ে নেব।
বন্ধুরা এখন পিছনে ব্রেক দিয়েছি, সামনে টেনে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমি সামনে টেনে নিচ্ছি, এখন গাড়িটি কন্ট্রোল করে নিতে হবে আমাকে। এই ভিডিওতে আমি কতবার দুর্ঘটনা করলাম হিসাব নেই। যাই হোক, এখন আর দুর্ঘটনা করা যাবে না, এখন আমাকে ঠিকঠাক মতো গাড়িটি চালাতে হবে আর ধীরে ধীরে চালাতে হবে। রাস্তা সোজা থাকলে কোনো সমস্যা হয় না, এই যে রাস্তা এখন সোজা, এখন কোনো সমস্যা হবে না। সামনে যতগুলো গাড়ি আছে সবগুলোকে আমি আউটটেক করতে পারবো। আমি এখন ক্যামেরাটি পরিবর্তন করে দিলাম, সামনে ক্যামেরা চালু করে দিলাম, আবার একটা স্লো মোশনও দিয়ে দিলাম এখানে। স্লো মোশন দিলে গাড়িটা অনেক সুন্দর দেখা যায়, দেখতে অনেক ভালো লাগে। এই লাগবে নাকি? এই এই লাগছে ওটার পিছনে, ওটার পিছনে লাগছে। স্লো মোশন দিয়ে আবার লাগিয়ে দিলাম। কী হচ্ছে এইসব এই ভিডিওতে, বারবার শুধু লাগতেছে। যাই হোক, এখন একটু স্লোভাবে যাব। বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষের দিকে, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আর পরে ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন প্লিজ।